কয়েকজনে মিলে, তো সেইগুলো আপনারা দেখতে পারেন। কিভাবে ওষুধ দেবেন ওই কথার ফাঁকে ফাঁকে আমি বলেছি, তো এখানে জাস্ট একটু কয়েকটা কথা আছে। প্রথমে ওষুধ শিশিকে সজোরে 12 বার ঝাঁকি দেবেন। আগে যেমন অত্যন্ত সূক্ষ্ম মাত্রায় দিতে গেলে আগে আমরা আমরা সূক্ষ্ম মাত্রায় দিছি কতবার, 10 বার, কিন্তু অত্যন্ত সূক্ষ্ম মাত্রায় যখন করবেন আপনি তখন 12 বার ঝাঁকি দিলে জীবনী শক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। এক চামচ সেখানে এক চামচ দিতে পারেন, পানি যুক্ত একটা কাপে মেশাতে হবে, সেখানে এক চামচই মিশাতে হবে। ওষুধ চামচ দিয়ে ভালোভাবে নাড়তে হবে। এক চামচই খাওয়ার কথা এখানে বলা হচ্ছে, দেখেন এক চামচই খাওয়ার কথা বলা হচ্ছে। প্রয়োজনে এরপরে যদি প্রয়োজন হয়, এই প্রয়োজনের শব্দটা সবসময় জীবনী শক্তির সাথে সম্পর্কিত, ডাক্তারের সাথে, ডাক্তারের উপলব্ধির সাথে, রোগীর জীবনী শক্তির সাথে এই প্রয়োজনের শব্দটা জড়িত। কাজেই এইটা যদি না জানা যায়, না বোঝা যায়, ডাক্তারের এই এই সিক্স সেন্স না থাকে, তাইলে তো ডাক্তারি করা খুব কঠিন হয়ে যাবে। প্রয়োজনে একাধিক কাপে পরিবর্তন করে মাত্রাকে আরও সূক্ষ্ম করতে হবে। এইভাবে অত্যন্ত সূক্ষ্ম মাত্রায় প্রয়োগ করতে হয়, এমনকি অত্যন্ত সূক্ষ্ম মাত্রায় ঘ্রাণেও প্রয়োগ করা যায়, সেটার নিয়ম আছে। ঘ্রাণে ওষুধ প্রয়োগ করে মাত্রাকে পূর্বাপেক্ষা সূক্ষ্ম করা যায়। মুমূর্ষু অবস্থায় রুগীকে আমরা ঘ্রাণেও এরকম ওষুধ দেই। ঘ্রাণে ওষুধ দেওয়ার নিয়ম হলে 1 গ্রাম শিশিতে ওষুধ তৈরি করতে, এটা আগেও বলেছি কথাটা, 1 গ্রাম শিশিতে এক আপনি 1 ফোঁটা বা 2 ফোঁটা বা 3 ফোঁটা পানি দিবেন। পানি দিয়ে একটা অনুবটিকা সেখানে দেবেন, দেওয়ার পরে সেটা গলতে 1 মিনিট সময় লাগবে, কারণ অনুবটিকা আরএসে গলে না। ওটা গলার পরে আপনি আরএস দেবেন, 2/3 অংশ দেবেন, 2/3 অংশ আরএস দিয়ে তারপরে আপনি ওই ঝাঁকি দিয়ে, ঝাঁকি দিয়ে কেউ কেউ বলে 3 সেকেন্ড, 5 সেকেন্ড, এর বেশি লাগে না, নাকে ঘ্রাণ নেবেন। আমি প্রমাণ পেয়েছি যে এই শুধু এক নাক, এক নাকেও কখন নিতে পারেন, 2 নাকেও নেওয়া যেতে পারে। 3 সেকেন্ড, 3 সেকেন্ড, 2 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, খুব বেশি হয়ে যায়, কারণ নাকের স্নায়ুগুলা অত্যন্ত সেন্সিটিভ, মাত্রায় বেশি হলে সমস্যা হবে। আমি আমি নিজে ব্যবহার করেছি, নাকে ওষুধ, ঘ্রাণে ওষুধ ব্যবহার করেছি সুস্থ অবস্থায় টেস্ট করার জন্য যে ওষুধে কাজ করে কি না। কাজ করে, আপনি করে দেখতে পারেন। আপনারা যে কোনো রোগের জন্য, আমি মাথা ব্যথার জন্য খেয়েছি, কাজ করেছে, অন্যকে ওষুধ দিয়েছি, কাজ করেছে, ঘ্রাণে ওষুধ প্রয়োগ করলে কাজ করে। এক সময় হ্যানিম্যানের জীবনীতে পাওয়া যায়, এক সময় তিনি ঘ্রাণে ওষুধ দেওয়ার প্রতি এতই এতই মানে ঝুঁকে দিচ্ছিলেন, সকল রুগীকেই ঘ্রাণে ওষুধ দেওয়া শুরু করতেছিলেন, করেছেন কিছুদিন, তারপরে তিনি আবার পরে চেঞ্জ করেছেন। তো ঘ্রাণে ওষুধ কাজ করে, করে না এ কথা ঠিক নয়, কাজেই অত্যন্ত সূক্ষ্ম মাত্রায় ওষুধ প্রয়োগ করলে ঘ্রাণে দেওয়া যাবে। আর ঘ্রাণে দুগ্ধপোষ্য, এখানে একটু কথা আছে, দুগ্ধপোষ্য শিশুর ঔষধ কেবলমাত্র তার মা বা ভাতৃকে দেওয়া যায়। এইখানে অনেকে মনে করেন যে প্রশ্ন আছে অনেক, সময় বোধ হয় হবে না, তারপরও দুগ্ধপোষ্য শিশুর ওষুধ কেবলমাত্র তার মা ধাত্রীকে দেওয়া যায়। যদি দুধ খায়, মায়ের দুধ খায় তবে দেবেন, মায়ের দুধ না খাইলে তখন তো দুগ্ধপোষ্য থাকে না। অনেকে এইভাবে প্রশ্ন করেন কয় বছর পর্যন্ত দেওয়া যায়, বছরের চেয়ে এই কথাটা গ্রহণযোগ্য, দুগ্ধপোষ্য শব্দটা গ্রহণযোগ্য, তার মা বা ধাত্রীকে যার দুধ খায় তাকে দেওয়া যাবে। যদি ঔষধ সামঞ্জস্যপূর্ণ প্রায় কাছাকাছি অবস্থায় থাকে, আজকাল তো সিজারের বাচ্চাদেরকে যেহেতু অনেক ঔষধ খাওয়ানো হয় অ্যান্টিবায়োটিক, যার জন্য সরাসরি ঔষধ বাচ্চার মাকে দিলে সেই অ্যান্টিবায়োটিকের সাথে মিশ্রিত হয়ে কী হয় আল্লাহই ভালো জানে। যদি না খায়, যদি ঔষধ না খায়, বাচ্চা যদি মায়ের দুধ খায় এবং মা যদি অন্য কোনো ওষুধ না খায়, এবং দেখা গেল আপনার ওষুধ যদি দেখা গেল অ্যাকোনাইট লাগলো, ব্রায়নিয়া লাগলো, মার্সল লাগলো, অ্যান্টিম টার্ক লাগতে পারে মায়ের মধ্যে নাই, তবে মায়ের পূর্ব ইতিহাসে দেখা গেল যে তার ওই ঔষধের, ওই ঔষধের মায়ের পূর্ব ইতিহাসের মধ্যে মায়াজামিক কারণগুলো আছে আসে, সেক্ষেত্রে মাকে প্রয়োগ করলে কাজ করে। এটা আমার কথা না, এটা বিজ্ঞ কয়েকজন ডাক্তারের সাথে পরামর্শ করে নিয়েছিলেন। তো এইভাবে করে খাওয়া যায়। আর যদি একই সেম অবস্থা পাওয়া যায় তাহলে সরাসরি মাকে দেওয়া যাবে। আমি বহু রুগীকে মাকে দিয়ে ভালো করেছি, নাভি দিয়ে বুঝ যায় তো মাকে ওষুধ দিচ্ছি ভালো হচ্ছে, মানে শিশুকে ওষুধ দেওয়া লাগে না, এমনকি রুগী আসে, এসে বলে যে মাকে দিলেই তো হয়, বাচ্চাকে না খাওয়ালে ভালো হয়।
তো এইভাবে দেওয়া যায় এবং আপনারা দিয়ে দেখবেন যে কাজ করে কাজ করে না। হ্যাঁ, ইন কেস যদি দেখা যায় মা অনেক ওষুধ খাচ্ছে, মা খেতে পারছে না, মায়ের সাথে এর কোনো মতেই ওষুধটার মিল হচ্ছে না, সেক্ষেত্রে বাচ্চাকেও ঔষধ সেবন করানো যাবে, মৃদু করে বাচ্চার জীবনী শক্তি ভালো থাকে, কোনো সমস্যা নাই, ঔষধ প্রয়োগ করা যাবে। এমন না যে বাচ্চাকে ওষুধ দিলে, সেক্ষেত্রে পানির ব্যাপারে সতর্ক থাকতে হবে, পানি যেন এমন কোনো পানি না থাকে, মায়ের দুধের সাথে যদি দেওয়া যায় তাহলে সেখানে ভালো, আর পানি এমন অসুবিধাজনক পানি যেন না হয় যে বাচ্চাকে সেবন করানো হয়, সেখানে ফুটিয়ে থিতিয়ে ছেঁকে ব্লিডিং পাউডার দিয়ে সেভাবে যেভাবে ব্যবস্থা করা দরকার সেভাবে করা দরকার। ওষুধকে অত্যন্ত প্রয়োজনে সময় বাড়িয়ে নিতে হবে, প্রয়োজনে আরও অত্যন্ত সূক্ষ্ম করা যেতে পারে, এইসব কথা তো আগেও আমি বলেছি। অপেক্ষাকৃত স্থূল মাত্রায় এবার আমরা দুটা পর্ব শেষ করেছি, দুটা দিক শেষ করেছি, অপেক্ষাকৃত স্থূল মাত্রায় ওষুধ কখন দেওয়া যাবে। স্থূল মাত্রা বলতে আমরা যা বুঝি আসলে এই স্থূল বলতে তা বুঝায় না। অনেক আছে জীবনী শক্তি কথা শোনে না, জীবনী শক্তির প্রতিক্রিয়া হয় না, যাই ওষুধ দিয়ে কাজ করে না, এইরকম অবস্থায় ওষুধ অপেক্ষাকৃত স্থূল, অপেক্ষাকৃত শব্দটা মনে রাখতে হবে, অপেক্ষাকৃত স্থূল মাত্রায়, পূর্বে যে অবস্থায় সূক্ষ্ম করেছি তার চেয়ে অপেক্ষাকৃত স্থূল। স্থূল অর্থ এই নয় যে ফোটা মাত্রায়, মাদার টিংচার, ফাইল প্যাটেন্ট, এই স্থূলের অর্থ সেটা নয় কখনো, এই সামনে আলোচনা আমি করবো আর কি ইনশাল্লাহ। তো রোগীর জীবনী শক্তির প্রতিক্রিয়া যদি কম হয়, জীবনী শক্তি আপনি যে ওষুধটা দিলেন সেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে না, সেসব ক্ষেত্রে চামচ বৃদ্ধি করতে পারেন, 2 চামচ ওষুধ খাওয়াতে পারেন। ওষুধ বানাবার সময় একটা দানা দেওয়ার কথা, সেখানে 2-3টা দেওয়ার কথা সামনে কথায় আসবে, আমি একটু এখানে টাচ করে গেলাম। রোগীর ভিতরে যদি এমন কোনো পরিবর্তন, যান্ত্রিক পরিবর্তন ঘটে যা সহজে আরোগ্য হওয়ার নয়, আজকালকার যুগে প্যাথোলজিক্যাল কেস তো আমাদের কাছে আসে, যদি দেখেন যে যান্ত্রিক পরিবর্তন হয়ে গেছে, সেসব ক্ষেত্রে অত্যন্ত ক্ষুদ্র মাত্রায় সেখানে কাজ করার সমস্যা আছে, যার জন্য তার চেয়ে স্থূল মাত্রায় প্রয়োগ করলে রোগীর কাজ ভালো পাওয়া যায়, এটা বিজ্ঞজনরা গবেষণা করে বলেছেন, হেনিম্যান ওইভাবে বলেছেন, উল্লেখ করেছেন অনুচ্ছেদ 282-র মধ্যে, পাদটিকা 163, অনুচ্ছেদ আবার 285-র মধ্যে, এই কথাগুলো আপনি খুঁজলে বিভিন্নভাবে উদাহরণ সহ পেয়ে যাবেন। রোগীর আরোগ্য অসাধ্য দুঃসাধ্য হলেও আমরা কখনো কখনো স্থূল মাত্রায় দেওয়ার চিন্তা করি। এই স্থূল মাত্রা আমি বলবো যে কিভাবে দেওয়া হবে সেটা সামনে একটু বলে দিচ্ছি। আর যেমন সিপিআ ওষুধ ধীরে কাজ করে, আরও কতগুলো ওষুধ আছে ধীরে ধীরে কাজ করে, যে ওষুধগুলো ধীরে কাজ করে সেই সব ওষুধের ক্ষেত্রেও আমরা এইভাবে ওষুধ প্রয়োগ করতে পারি। রোগীর অবস্থা সামান্য উন্নতি হলে বা মোটেই উন্নতি যদি না হয় সেক্ষেত্রেও আমরা এই কাজটা করব। কেমন তো স্থূল মাত্রা কীভাবে দেবো এটা একটু বলে নিই, এ সময়ের দিকে তাকাবার জন্য আমি ওখানে কোনো উদাহরণ পেশ করলাম না। 80-লে দেওয়ার কথা আছে, অন্য 285 নম্বর সূত্রের মধ্যে আছে, কোনো কোনো ক্ষেত্রে আরও কিছু কথা আছে যদি আলোচনা, সেটা আগামীতে যদি আমরা 50 সহস্রতমিক নিয়ে অবশ্যই আলোচনা করব, সেই সময় আমরা কি আরও কিছু বিষয় অবতারণা করব যেগুলো আসলে এখানে আলোচনা পুরো করা যায়নি, সেই আলোচনাগুলো উদাহরণ সহ পেশ করারও আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথমে ঔষধের মিশ্রণকে শিশিতে নির্বাচিত ওষুধের একাধিক গ্লুকোজ দিতে হবে, যেমন আগে একটা গ্লুকোজ দিতাম, এখন দেবো 2-3টা দেবো, অত্যন্ত অপেক্ষাকৃত স্থূল মাত্রা তৈরি নিয়ম। কেমন এরপর ওষুধের শিশিকে সজোরে 8 বার ঝাঁকি দেব, আগে 12 বার ঝাঁকি দিতাম অত্যন্ত ক্ষুদ্র করতে গিয়ে, এখানে দেবো 8 বার, ঝাঁকিটা আমি কমিয়ে দেবো জীবনী শক্তির সাথে সামঞ্জস্যের জন্য, এটা গবেষণার ফল, আলোচনার ফল, হেনিম্যানের কথা অনুযায়ী এইভাবে করে এই আলোচনাটা চলে আসতেছে। রেফারেন্স চাইলে দেওয়া যাবে, এখানেও দেওয়া আছে। একাধিক টেবিল চামচ, 1 টেবিল চামচ না, অনেকে বলে 1 চামচের বেশি খাওয়ানো যাবে না, এই কথা এই প্রশ্নটাই তো ভুল, একাধিক টেবিল চামচ বা একাধিক চা চামচ খাওয়ানো যেতে পারে। এক প্রথম কাপে 7-8 টেবিল চামচ পানিতে মিশিয়ে একাধিক টেবিল চামচ সেখানে তাকে দেওয়া যেতে পারে, এইভাবে করে অপেক্ষাকৃত স্থূল মাত্রায় দেওয়া যায়। কোথায় কোথায় কিভাবে দেওয়া যায় আরও কথা আছে, অপেক্ষাকৃত একই ঔষধ শক্তিতে অভ্যন্তরীণ বাহ্যিকভাবে, যেমন আঁচিলের নাকের পলিপাসের ব্যাপারে যে ওষুধটা খাচ্ছে সেটাই আবার নাকে ব্যবহার করা যাবে, আঁচিলের ক্ষেত্রে যেই থুজা আপনি দিয়েছেন বা অভ্যন্তরীণ খাওয়ার কথা সেই সহস্রতমে কি, নট মাদার টিংচার, এখানে আবার কেউ মনে করেন না যে মাদার টিংচারের কথা বলা হচ্ছে, নো, সেই সেই একই শক্তির ঔষধ
আবার বাহ্যিকভাবে প্রয়োগ করা যাবে। একই সময়ের ব্যবধান কমাতে হবে, স্থূল মাত্রায় ওষুধ দিতে হবে। সময়ের ব্যবধান কমাইয়া স্থূল মাত্রায়, বেশি সময় আগে দূরে অত্যন্ত সূক্ষ্ম মাত্রায় বেশি সময় পর পর দেওয়া হতো, এখন কম সময় পর পর দেওয়া হবে। একই ঔষধ একই সাথে শিশু এবং মা ধাত্রীকেও দেওয়া যাবে। মাকে দিলে ধাত্রীকে শিশুকে দেওয়া যাবে না এই কথা ঠিক নয়, একই সময় দেওয়া যাবে। আমরা দেখেছি ভালো কাজ করেছে এবং সেই কাজগুলা অত্যন্তভাবে আমরা মানে মুগ্ধ হয়েছি এমনভাবে কাজ করেছে মা শিশুকে দেওয়ার ফলে। এই জায়গাটায় আসিলের ক্ষেত্রে অনেক সময় বাহ্যিক প্রয়োগের দরকার হয় না, আমার আমি কখনো প্রয়োগ করে দেখি নাই, তবে দু একজনে বলেছে যে না প্রয়োগের দরকার আছে, অনেক সময় লাগে, অনেক সময় দিতে হয়, কিন্তু সেটা সেম পাওয়ারের বা একজিমায় প্রয়োগ করা অভিজ্ঞতা আছে, যে একজিমা যে একজিমার জন্য হয়তো থুজা প্রয়োগ করা হলো, সিভিলিনাম প্রয়োগ করা হলো, ওই ওষুধটাই বাহ্যিকভাবে প্রয়োগ করে রেজাল্ট পেয়েছে, এমনকি বাতের রোগের ক্ষেত্রেও প্রয়োগ করে ব্যবহার পেয়েছে। তবে যেই জায়গায় ব্যথা সেই জায়গায় না, পাশে আশেপাশে, এটা বলা আছে অর্গাননের মধ্যেও বলা আছে বাহ্যিকভাবে প্রয়োগের কীভাবে করতে হবে ঔষধ। তো এই জন্য আমরা করব কি, 50 সহস্রতমিক আমরা অনেকেই ব্যবহার করি, এখানে যারা আছেন আমি মনে করি সকলেই 50 সহস্রতমিক পদ্ধতির ব্যবহার করেন। এই যারা ব্যবহার করেন তারাই গবেষণা করবেন, তারাই আসলে ভবিষ্যতের জন্য তরুণদের জন্য পথ তৈরি করবেন, এই আহ্বান আমি করছি। কারণ এখন পর্যন্ত দেখেন এই পর্যবেক্ষণ সম্পর্কে সুস্পষ্ট কোনো ধারণা এখন পর্যন্ত 50 সহস্রতমিকের আলোকে সঠিক পর্যবেক্ষণের রূপরেখা আমরা কারো কাছ থেকে পাইনি। ভারতের এক আলোচনায় আমি বলেছিলাম যে নতুন করে এটা গবেষণা হওয়া উচিত, আলোচনা হওয়া উচিত, নিশ্চয়ই কেউ করবেন, আমার চেয়ে যারা বিজ্ঞ আছেন তারা করবেন। কাজে এই পর্যবেক্ষণ আজকে যে আলোচনা হলো, কিছু পর্যবেক্ষণ আছে, কিছু নিয়ম আছে, প্রয়োগ পদ্ধতি আছে, পর্যবেক্ষণের কিছু কথা বলেছি, কিন্তু সব কথাই গুছানো না, এক জায়গায় এনে যে আরও রেফারেন্স দিয়ে 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 প্রতিটা জিনিস ধরিয়ে দেওয়া দরকার, এটা হয়তো আমার যোগ্যতা নাই, কারো যোগ্যতা হবে, তিনি আলোচনা আপনাদের ভিতর থেকে করবেন, আর সময় সুযোগ পেলে পরবর্তীতে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা আরও করতে চাই। এতক্ষণ খুব বোর লাগছে, তো আসেন আমি একটা ওই পর্যবেক্ষণের ব্যাপারে, এয়ার দেখেন একটা শব্দ আছে, এয়ার, এয়ার মানে বাতাস, একটু হাওয়া খাওয়া আর কি, তো এই স্মরণ রাখার জন্য এই সব শব্দটা, এগুলো কোনো পাঠ্য পুস্তকের কথা নয়, জাস্ট স্মরণ রাখার জন্য আপনি এয়ার শব্দটা স্মরণ রাখেন, একটু হাওয়া খেয়ে আসি, এবং এই এর মধ্যে আমরা করবো কি, প্রত্যেকে চিন্তা করবো পর্যবেক্ষণের ব্যাপারে আমরা গবেষণা করব। তিনটা সব অক্ষর আছে, এই তিনটা শব্দকে জানলেই 50 মিলিসিমেলের অবজারভেশনটা অর্থাৎ পর্যবেক্ষণটা আপনারা নিজেরাই করতে পারবেন। কি যদি বৃদ্ধি অ্যাগ্রাভেশন যদি দেখা দেয়, এতে অ্যাগ্রাভেশন যদি দেখা দেয়, আইতে ইম্প্রুভমেন্ট, অ্যালুরেশন আমি দেই নেই কারণ ওই বন হেনা এই জন্য এয়ার বানাবার জন্য, ইম্প্রুভমেন্ট যদি দেখা দেয়, উন্নতি যদি দেখা দেয়, রোগের যদি উন্নতি হয়, বৃদ্ধি দেখা দিলে কি করতে হবে, উন্নতি দেখা দিলে কি করতে হবে, তিনটা ঘটনা ঘটে ওষুধ দেওয়ার পরে, এটা সকলে জানেন আপনারা, ঔষধ দেওয়ার পরে তিনটা ঘটনা ঘটতেই হয়, একটা হলো বৃদ্ধি দেখা দিতে পারে অথবা উন্নতি দেখা দিতে পারে অথবা কোনো প্রতিক্রিয়া দেখা দেবে না, তাহলে কি করতে হবে। এখানে বিভিন্ন অবজারভেশনে বিভিন্ন কথা বলা আছে, সয়তমিকের অবজারভেশনে ডক্টর কেন্ট মহোদয় অত্যন্ত সুন্দরভাবে সেগুলো বিশ্লেষণ করেছেন, ভিতর কাছের 22টি পর্যবেক্ষণের উপরে ক্লাস হয়েছে আমাদের এখানে, শেখ ফারুকুল্লাহ সাহেব অত্যন্ত সুন্দরভাবে ক্লাস করেছেন, হয়তো এর উপরে আরও আলোচনা করবেন। 50 মিলিসিমেলের উপরে এই থিমের উপরে আবার ক্লাস হতে পারে এবং যে কেউ বিজ্ঞ লোক ইনশাল্লাহ করতে পারেন করবেন, আমি তাদের কাছেই দাবি করি যে এই বিষয়গুলো অন্তত পক্ষে আমি 8টা পয়েন্ট এখানে পেয়েছি, আরও যদি সংযোজন করা সম্ভব হয়, আরও সংযোজনও হতে পারে বিযোজনও হতে পারে, এর উপরে আলোচনা হওয়া দরকার, শুধু অবজারভেশনের উপরে একদিন আলোচনা হওয়া দরকার। আমি গোড়াপত্তনটা করতে চাই যে এই আলোচনাগুলো, যেমন বৃদ্ধি দেখা দিলে সদৃশ বৃদ্ধি হতে পারে, নতুন লক্ষণ প্রকাশ করতে পারে, বিসদৃশ বৃদ্ধি হতে পারে, এর সাথে আরও সংযোজন হতে পারে, কেউ করতে পারে যে আরও কিছু ঘটনা ঘটতে পারে, রোগীর উন্নতি দেখা গেলে কি হয়, তরুণ বা দ্রুত উন্নতির ক্ষেত্রে ঔষধ বন্ধ রাখতে হবে, জটিল এবং ধীর উন্নতির ক্ষেত্রে বিচক্ষণতার বিচক্ষণভাবে ঔষধ প্রয়োগ করতে হবে, আর যদি রিয়াকশান প্রতিক্রিয়া দেখা না দেয় তাহলে কি, তাহলে তিনটা, মোট 8টা,
এখানে আটটা কথা আমি আটটা ভাগে ভাগ করেছি, লক্ষণ অপরিবর্তিত থাকতে পারে, সাধারণ প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে এটা ঘটতে পারে, মায়াজামেটিক প্রতিবন্ধকতার কারণে ঘটতে পারে, সেখানে আমাদের খুঁজে দেখা দরকার লক্ষণ কেন অপরিবর্তিত, কেন কোন প্রতিবন্ধকতা তার উত্তেজক কারণ না অন্য কোনো কারণ, মায়াজামিক কোনো প্রতিবন্ধকতা আছে কিনা এইটা আমরা খুঁজে দেখব। আমরা এই আলোকে যদি পর্যবেক্ষণটাকে আমরা অ্যানালাইসিস করি 50 সহস্রতমিকের আলোকে, এই আটটা পয়েন্ট আমার এখন স্মরণে আসে, আরও আমি চিন্তা করে দেখব যে আরও দু একটা যোগ করা যায় কিনা, অথবা কেউ করতে পারলে সহযোগিতাও করতে পারেন, কেউ ব্যাপকভাবে করলে আরও অন্যভাবে করতে পারেন। মানে আসলে গবেষণা হওয়া দরকার, আলোচনা হওয়া দরকার, পর্যবেক্ষণ, শুধু 50 সহস্রতমিক ঔষধ প্রয়োগের আলোকে পর্যবেক্ষণের একটা ক্লাস হওয়ার দাবি রাখে, যে যখন করতে পারেন আমি আহ্বান করছি আপনাদেরকে, আপনারা এটা করবেন। আসলে শেষ কথায় আমি যাচ্ছি, সেটা হলো এই, আরোগ্যের করতে চাই আমরা রুগীকে, আমাদের সকলের লক্ষ্য এক, উদ্দেশ্য এক, রুগীকে আরোগ্য দান করা। এবং এই জন্য 5টা কথা মনে রাখার কথা আমি আপনাদেরকে বলতে চাই। প্রথমেই মনে রাখতে হবে, যে যে ধর্মে আছেন অসুবিধা নাই, লক্ষণসমূহ, লক্ষণই যদি না থাকতো, হেনিম্যান 14 নম্বর অফরিজমের মধ্যে বলেছেন, লক্ষণ না থাকলে আপনি কি করতেন, কিসের চিকিৎসা করতেন, কিসের হোমিওপ্যাথি আর কিসের সদৃশ সুবিধা, লক্ষণ আল্লাহ দেখিয়ে দিয়েছে, লক্ষণ পরিস্ফুরিত করার মালিক আল্লাহ, আল্লাহ বলেছেন 14 নম্বর সূত্রের অফরিজমের মধ্যে হেনিম্যান এই কথার স্বীকৃতি দিয়েছেন, লক্ষণসমূহ মহান আল্লাহর করুণা, এটা বিশ্বাস করে, বিশ্বাস না করলে হোমিওপ্যাথি করিয়া লাভ। দ্বিতীয়ত, রোগ অদৃশ্য শক্তি, এখানে অদৃশ্য শক্তি 11 নম্বর অ্যাফোরিজমের মধ্যে কথাটা আছে, আর ওষুধও অদৃশ্য শক্তি, অদৃশ্যের সাথে অদৃশ্যের মিল করতে হবে, বলবৎ তো হবে, যথার্থ সদৃশ এবং উচ্চ শক্তি হতে হবে, শক্তি উচ্চ হতে হবে, উচ্চ শক্তি ছাড়া হবে না, মাদার টিংচার দিয়ে চিকিৎসা করলে হোমিওপ্যাথি হয় না, আর জলে গুলে ক্ষুদ্র যথার্থ মাত্রায় ক্ষুদ্র প্রয়োগ করতে হবে, অ্যাপোরিজমের সূত্র ইয়েগুলো দেওয়া আছে, এই 5টা কথা আমরা মেনে যাব ইনশাআল্লাহ, আরোগ্যের মূল সূত্র এগুলো, এগুলো না মানলে আসলে আমরা আরোগ্য দিকে অগ্রসর হতে পারবো না। আজকের আলোচনা থেকে যা জানা গেল, অনেক কথা বলেছি, তার ভিতরে ত্রুটিপূর্ণ কোনো কথা থাকলে আপনারা নিজগুলো ক্ষমা করবেন, যদি ভুল বলে থাকি অর্গানের বিরুদ্ধে বাইরের কিছু, তাইলে আমাকে শুধরে দেওয়ার চেষ্টা করবেন। আর আমার আলোচনা থেকে আজকে যতটুকু জানা গেল, আমি মনে করি ঔষধ কখন ও কীভাবে প্রয়োগ করতে হবে এতটুকু আমি বলতে পেরেছি, পর্যবেক্ষণের পুরো কথাগুলা বলার চেষ্টা কোনোদিন হয়তো হয়ে যেতে পারে, আর আমি না করলে হয়তো কেউ করবেন, এই আহ্বান রেখে আমি আজকের আলোচনা ঘোষণা করছি। পরবর্তী আলোচ্য বিষয় আমার থাকলো রোগের কারণ, আমি অর্গানের উপরে আলোচনা করার চিন্তা করছি আগামী মাসে, রোগের কারণ ও রোগীলিপির ভিত্তিভূমি, অর্গানন পর্ব 4। সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ, আসসালামু আলাইকুম, আপনারা সুখে থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন, ধন্যবাদ। ধন্যবাদ স্যার, খুবই সুন্দর আলোচনা, এবং এর ভিতরে জন্য আমাদের শ্রীকান্ত দাদা অলরেডি একটা কমেন্টস করেছেন যে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, এবং মাহফুজুল হক ভাই বলেছেন গুরুত্বপূর্ণ বিষয়, সাবলিক ভাবে আলোচনার জন্য ধন্যবাদ। তো স্যার আপনাকে আমাদের পক্ষ থেকে আসলে ধন্যবাদটা পৌঁছে দেওয়ার করলাম, আসলেই খুবই সুন্দর আলোচনা হয়েছে, আমাদের 50 সহস্রতমিক বা ষষ্ঠ সংস্করণের উপরে জানা কম, এটা সবার জানা দরকার। তো আশা করা যায় যে সবাই এখানে যারা উপস্থিত আসেন, যেহেতু কয়েকটা ইয়ে এসছে এখানে, কমেন্টস এসছে কয়েকটা, সেই আলোকে আমরা হয়তো বলতে পারি যে আলোচনাটা খুবই উপভোগ্য হয়েছে। আমি তো সালাম আলাইকুম, আমি মোটামুটি আজকে সবই মান পুরো লেকচারটি প্রায় শুনতে পেরেছি। আমার বলতে দ্বিধা নেই, আমি 70-এর দশক থেকে দেখেছি বাংলাদেশে অর্গানন বুঝতে পারা, এবং অর্গানন
মানে পরানেওয়ালা যারা ছিলেন এরা পুরো সবাই পরিষদের লোক ছিলেন, মানে বলা যেত যে পরিষদের যারা নেতৃস্থানীয় লোকেরা ছিলেন এরাই অর্গানঙ্গের ব্যাখ্যা বিশ্লেষণ সবচেয়ে ভালো করে, এবং পরিষদের যে প্রধান কি বলবো মানে বিজ্ঞজন ছিলেন আমরা ধরতাম ডাক্তার সন্দীপ চক্রবর্তী, তার চাইতে ভালো অর্গানের ব্যাখ্যা বিশ্লেষণ আমি কমই শুনেছি। এবং তিনি পরিষদের বলবো যে পরিষদ গঠনের পিছনের সবচেয়ে বলিষ্ঠ শক্তি ছিলেন। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গায় পরিষদের লোকেরাই অর্গাননের প্রচার প্রসার, বিশেষ করে ষষ্ঠ সংস্করণ অর্গাননের, আমাদের তো ডাক্তার গুরুদাস সরকারও অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন অর্গানন ষষ্ঠ সংস্করণের প্রচার প্রসারে। আমাদের প্রাক্তন মহাসচিব ডাক্তার শারফুল আলমও অনেক চেষ্টা করেছেন, এবং আমাদের যিনি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন পরিষদের প্রয়াত ডক্টর পরিমল চৌধুরী, তিনি তো অর্গানের উপর সারা জীবনই কাজ করে গেছেন। কাজে এই ধারাবাহিকতায় আমি অত্যন্ত খুশি যে আমাদের মধ্যে এখনো অর্গান বুঝতেওয়ালা পড়ানেওয়ালা হয়ে গেছেন, এবং এর পুরুধা ডাক্তার আলাউদ্দিন, এটাই জন্য আমি তাকে অত্যন্ত ধন্যবাদ জানাই। ধন্যবাদ স্যার। আজকে আমি ডাক্তার সিরাজিত মুখার্জি দাদাকে দেখতে পাচ্ছি। দাদা আপনি একটু আনমিউট করে আপনার কাছ থেকে একটা কথা শুনতে পাচ্ছিলাম, আপনাকে দেখতে যাচ্ছিলাম। ভালো আছেন? আমি একটু দেরি করে ঢুকে পড়েছি আর কি, আপনার সময় আসতে পারি না। তো ডক্টর আলাউদ্দিন সম্বন্ধে কিছু বলার স্পর্ধা আমার নেই, ওনার ডাকেও আমার শোনার সৌভাগ্য হয়েছে ওনার বক্তৃতা। তো প্রতিদিনই যখনই শুনি তিনি ওনার আহরণ করি, আর এছাড়াও তো ডক্টর ইবাহিব আমরা কিছু কিছু শুনেছি, সবটা সবসময় পারিনি। আগের দিন যেমন কাজ ছিল তিনি শ্রীনগর খানিকটা দেখ আমরা শুনেছি। যাই হোক, অনুষ্ঠান ভালো হচ্ছে, খুব সুন্দর হচ্ছে, এগিয়ে যান। সবসময় উপস্থিত থাকতে পারি না, কিন্তু সুযোগ করেই উপস্থিত থাকি এবং শোনবার চেষ্টা করি এবং আত্মস্থ করার চেষ্টা করি। ধন্যবাদ দাদা। শ্রীকান্ত দাদা, শ্রীকান্ত দাদা আছেন? শ্রীকান্ত দাদা মাঝে ছিলাম অসুস্থ, এখন আপনার কি অবস্থা? আপনি পুরোপুরি সুস্থ কিনা? হ্যাঁ দাদা, আপনাদের সবার দোয়ায় আস্তে আস্তে আমি ভালোর দিকে যাচ্ছি, এবং আমি হোমিওপ্যাথি ওষুধেই কিন্তু আস্তে আস্তে ভালো হচ্ছি, এটা হলো ঘটনা। হ্যাঁ, তো আমি সুযোগ পেলেই আমি মানে পরিষদের প্রোগ্রাম গুলিতে থাকার চেষ্টা করি, আমি সত্যি নিজেকে সমৃদ্ধ করি এই সমস্ত আলোচনা শোনার। আর আজকে তো আমার মানে প্রিয় সাবজেক্ট অর্গানের উপর আলাউদ্দিন দা যেভাবে সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন, আহা অসাধারণ, খুব সুন্দর ভাবে, সহজ ভাষায় মানুষ কত সুন্দরভাবে গ্রহণ করতে পারে অর্গানকে, এত সহজ ভাবে বোঝানো, সত্যি আমি ধন্যবাদ দাদাকে। এইভাবেই আমরা আমাদের মানে তৈরি করতে পারবো আদর্শগুলিকে, যদি আমরা এইভাবে সহজ সুন্দর ভাবে সবার কাছে পৌঁছে দিতে পারি। সুন্দর পর্যবেক্ষণ নিয়ে উনি যে আলোচনার একটা করেছেন সেটা সত্যি খুব প্রয়োজনীয়। আগামী দিন এর উপরে একটা ক্লাস হোক, হ্যাঁ এটা আমারও কাম্য। হ্যাঁ, যে কিভাবে পর্যবেক্ষণ ওষুধ দেওয়ার পর পর্যবেক্ষণ, কারণ টোয়েল পর্যবেক্ষণ নিয়ে তো করেছেন ক্যান, তার পরবর্তীতে 50 মিলিসিমাল দেওয়ার পর যে অবজারভেশন, সে অবজারভেশন নিয়ে বিশেষ একটা হয়নি, তো এটার উপর যদি আলোচনা হয় সত্যি অনেক ভালো হয়। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ দাদা। স্যার আলাউদ্দিন স্যারের লাস্ট মিনিট আপনার, জি আপনার জড়িয়ে থাকে। ধন্যবাদ সবাইকে, সবাইকে ধন্যবাদ, যেভাবে প্রশংসা করেছেন সবাই, আসলে তার উপযুক্ত তো আমি নই। তা আমি প্রত্যেকের কাছ থেকেই 50 সহস্রতমিকের ব্যাপারে আরো সুন্দর সুন্দর আলোচনা শুনতে চাই, এই আহ্বান করেই আমি আমার বক্তব্য শেষ করছি।
ধন্যবাদ স্যার। আমি আসলে আমরা আলোচনার একেবারে শেষ মুহূর্তে, যদিও কয়েক মিনিট আমরা সময় নিয়েছি, তবে আমরা এটার মনে হয় যে এটা অপ্রাসঙ্গিক ছিল না। আমাদের ইন্ডিয়া থেকে আমাদের শ্রীকান্ত দাদা এবং শিলাদিত্য দাদার সঙ্গে কথা বললাম, স্যার ফারুক লাই স্যার উনি ওনার একটা অবজারভেশন দিয়েছেন, এবং আগামী ক্লাসে যেটা সম্পর্কে আপনারা জানেন যে ওসিডির উপরে আলোচনা হবে, তো আগামী বুধবার আমরা সময় 9টায় এই আলোচনায় অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। সবাইকে সবার জন্য সুস্থ কামনা করে আগামী বুধবারের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।